আপনার ফেভারিট ক্রিকেটার? অবভিয়াসলি সৌরভ গাঙ্গুলি। প্রথম থেকে ছোট থেকেই আমি গাঙ্গুলির ভক্ত, মানে ওর অলরাউন্ডার ছিলেন, ব্যাটও বল করতেন, ভালো লাগতো। দাদা এতদিন ক্রিকেটকে অনেক কিছু দিয়েছে, আর এখন উনি বোর্ডের প্রেসিডেন্ট, সত্যি বাঙালি হিসাবে আমি এটার জন্য গর্ববোধ করি। ফেভারিট ডিশ হচ্ছে উনি ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, হ্যাঁ এইসব আমাদের ক্যান্টিন থেকে খেতে খুব ভালোবাসে। অমলেটও খায়, আর বাটার ছাড়া পাউরুটি, সেঁকা পাউরুটি খায়, কোনো কোনো সময় মুড়ি বাদাম খায়, মানে বাঙালি বাংলা খাওয়াটা উনি খুব পছন্দ, মানে হাবিজাবি জিনিস উনি খায়। দাদা তো বার বার আসে, যাতে আমরা গেট পে বৈঠ করে আসে, দাদা কাছে কই বার চা আমরা মুড়ি খাতে, মুড়ি খাতে চা পিতে, মুড়ি খাতে, হ্যাঁ তো মুড়ি পছন্দ করতে, হ্যাঁ মুড়ি খাতে। আমরা সচিন মুড়ি খায়া পাপড়ি চাট, আচ্ছা এসব খায়া, চা পিয়া, আধা চা পেলে আধা চা থা কলসি মে, আমি তো লাল চা পিনা শুনতি লোক সব। আমাদের এই যে রাজনীতি ভেতরটা, মানে বিসিসিআইর মধ্যে যে রাজনীতি ব্যাপারটা চলে এসেছিলো, আশা করি দাদা আসার পরে এই জিনিসটা অনেক ক্লিয়ার, মানে স্বচ্ছল ব্যাপারটা চলে আসবে। ফার্স্ট যখন রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলো ইডেনে, মানে আমার টিমটা ঠিক খেয়াল নেই, মাধুদার ক্যাপ্টেনশিপে উনি ম্যাচ খেলেছিলেন, প্রথম ম্যাচ খেলেছিলেন, ড্রেসিং রুমে আমি খাবার দিচ্ছিলাম, ওনাকে খাওয়াচ্ছিলাম, সেই তখনকার ছবি এটা। আগে যেরকম টি টোয়েন্টি, আইপিএল, তারপরে প্রথম হয়েছিলো 50 ওভারের খেলা একটা জনপ্রিয় হয়েছিল, এখন টি টোয়েন্টি জনপ্রিয় হয়ে গেছে, আইপিএলটা জনপ্রিয় হয়ে গেছে। তো যেহেতু বাংলাদেশ টেস্ট ম্যাচ বহুদিন বাদে এখানে ইডেনে হচ্ছে, আবার গোলাপি বলে খেলা হবে, তারপরে আমাদের বেঙ্গল থেকে যে সৌরভবাবু বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন, ওনার সঙ্গে কথা বলে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে কথা বলে যে দিন রাতের ম্যাচটা হবে, আমরা সত্যি খুব গর্বিত। নর্মাল যে টেস্ট হয় উসমে তো ভিড় নেই হতা, এসমে হোক, ইসমে হোক, ইসমে বহুত জোর হোক, যা এই যে নাইট গেম হ্যাঁ নাইট গেম বহুত জোর। वाइट बॉल डे के लिए होता है, डे नाइट के लिए स्पेशल बॉल बनाया है, इसीलिए बनाया गया कि हाइट में थोड़ा नज़र आए, हाइट में अच्छा लगता है खेलने में, पिंक बॉल उसी के लिए होता है। पिंक बॉल से अभी तक हम लोग प्रैक्टिस खुद नहीं किए, उधर हम लोग भी करेंगे आगे चल के, पता अभी उनका डिफरेंस नहीं पता है, रेड बॉल और वाइट बॉल पता है, जैसे उन रेड और वाइट में तो उसी वाइट रेड और पिंक में भी उतना ही डिफरेंस होता है। ম্যাচ হতে চলেছে আমাদের ভারতের জন্য তো বটেই, মানে ইন্ডিয়ান ক্রিকেট টিম বলুন আর ইন্ডিয়াতে ফার্স্ট টাইম হচ্ছে, তো ইন্ডিয়া বাংলাদেশ দুজনেই ফার্স্ট টাইম খেলবে ডে নাইট টেস্ট, হিস্টোরিক প্রথম এরকম একটা ইয়ে হচ্ছে, এবং সেটাও দু দলই, মানে বলতে গেলে বেঙ্গলে হচ্ছে, বেঙ্গলের ইডেন গার্ডেন্সে হচ্ছে, এবং যেখানে প্রেসিডেন্ট হচ্ছে একজন বাঙালি, আমাদের সৌরভ গাঙ্গুলি, আর বাংলাদেশের মতন একটা এত ভালো একটা টিমের সাথে হচ্ছে, সত্যি নিজেকে মানে বাঙালি বলে অবশ্যই তো গর্ববোধ করি। মানে আমার তো কথা শুনে আমারও খুব ইন্টারেস্ট লেগে যায় কি হ্যাঁ ঠিক আছে, রাত্রিবেলা খেলা হচ্ছে, মেবি আসতেও পারে। আশা করছি ভালোই লোক হবে, ডে নাইটের খেলা ভালোই লোক হবে, তারপরে ওয়েদারটাও ফেমাস আছে, ওয়েদারটাও ভালো আছে, আর দিনটাও ভালো, পুজো পার্বণ সব কেটে গেছে, হ্যাঁ ভালোই খেলা হবে। খেলাটা টিকিট প্রাইস মানে এত কম রাখা হয়েছে, সেখানে আশা করি ভিড় হবে।